আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। অ্যামাজন এফিলিয়েট মার্কেটিং উইথ ব্লগের নতুন আরও একটি দিনে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আমি রাসেল, আজকে আমরা 10 নম্বর দিনে আছি। আমরা হোম পেজ ডিজাইন করেছিলাম গত পর্বে, আপনারা দেখেছেন অবশ্যই। আমরা আমাদের ওয়েবসাইটে কাজ করছিলাম, দ্য হোম অ্যাডভাইজার ডট কম। এখানে আমরা প্রথমে লগ ইন করবো, দেন হচ্ছে আমাদের ওয়েবসাইটে আমরা ভিজিট করব। আমাদের ওয়েবসাইটটা দেখতে এরকম হচ্ছিল। আমরা এতটুকু পর্যন্ত ডিজাইন করেছি হিরো সেকশন। আমরা আমাদের পুরো হোম পেজটাকে আজকে ডিজাইন করব এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করে। এলিমেন্টরে ক্লিক করলাম, তারপর হচ্ছে এখান থেকে আমরা প্লাস আইকনে ক্লিক করব, আরও একটা সেকশন নিব এখান থেকে। তার জন্য আমরা প্রথমে প্লাস আইকনে ক্লিক করব, প্লাস আইকনে ক্লিক করলাম, তারপর হচ্ছে একটা কলাম নিব, একটা ফুল উইথ কলাম, সেখানে ক্লিক করলাম। দেন এখান থেকে একটা ডিভাইডার আনব, ডিভাইডারে যে 9 ডটে ক্লিক করলে DIVI ডিভাইডার, হ্যাঁ, তো এখানে হচ্ছে 10 ছেড়ে দিব। দেন হচ্ছে একটা ডিভাইডার চলে আসলো, এটাকে আমরা এখান থেকে উইড দিব হচ্ছে 50 পিক্সেল। দেন এখান থেকে স্টাইল থেকে আমরা দিব হচ্ছে উইডটা দিব হচ্ছে 4, ঠিক আছে। আমরা এখান থেকে আরেকটু কমাই, এটাকে এই পর্যন্ত আনতে পারি। আচ্ছা দেখি, হ্যাঁ এটা এতটুকু হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা উইডটা আপাতত, আচ্ছা এখানে 5 আমরা দিব। 5 দেওয়ার পরে উইডটাতে 5 দিব, আর এখানে স্টাইল থেকে গিয়ে আমরা এখানে 4 দিব। ওকে, তারপরে আমরা একটা টাইটেল নিব এখান থেকে, এই যে এখানে ক্লিক করলে হচ্ছে আমরা হেডিং নিব একটা, এটার নিচে টেনে ছেড়ে দিলাম। তারপর এখানে লিখব হচ্ছে, এই জায়গাতে লিখব হচ্ছে ফিচার্ড আর্টিকেলস। আমরা যে আর্টিকেলসগুলো লিখবো এখানে ফিচার হবে। সো ফিচার্ড আর্টিকেল থেকে আমরা প্রথমে এটার কালার দিব। আমরা প্রথমেই হচ্ছে, এটা অবশ্যই লিঙ্ক থাকবে না, লিঙ্ক থাকবে না, এখান থেকে হচ্ছে স্টাইলে ক্লিক করব। তারপর হচ্ছে টেক্সট কালার, এখান থেকে আমরা প্রাইমারি কালার থেকে 3737 যেটা আমরা হচ্ছে অলরেডি সেভ করেছিলাম এটাকে নিব। তারপর হচ্ছে টাইপোগ্রাফিতে ক্লিক করব, এইখান থেকে আমরা সাইজটা নিব হচ্ছে 40 পিক্সেল। তারপর হচ্ছে আমরা এখান থেকে উইডটা নিব হচ্ছে 60। ওকে, সো আমাদের একটা ডিভাইডার হলো। এখান থেকে আপডেটে ক্লিক করলাম, ওয়েবসাইটে নতুন একটা ট্যাবে গেলাম। আমরা এখানে রিলোড করে করে দেখব পরবর্তীতে কী যুক্ত হয়েছে। সো আমরা দেখতে পাচ্ছি একটা ডিভাইডার যুক্ত হয়েছে এবং ফিচার আর্টিকেলস এই লেখাটা যুক্ত হয়েছে। তারপর আমরা চাচ্ছি ফিচার আর্টিকেলসের নিচে এরকম একটা লেখা থাকবে আর কি, হ্যাঁ। সো এটার জন্য আমরা প্রথমে একটা টেক্সট এডিটর নিয়ে আসব, এটার নিচে টেনে ছেড়ে দিব। তারপর এই লেখাটাই থাকুক আপাতত, আমি পরবর্তীতে চেঞ্জ করব, এটা আপনাদের মতো করে আপনারা চেঞ্জ করবেন। আপনারা আমাদের এই ওয়েবসাইটে তো সবসময় ভিজিট করতে পারতেছেন, পরবর্তীতে দেখতে পারবেন যে আমি কী কী লিখলাম না লিখলাম। ওকে, আমি আপনাদের সাথে শুরু করেছি, তাই না? সো একদম শুরু থেকে আপনাদেরকে দেখাচ্ছি। তো এখন আমরা চাচ্ছি যে এখানে যেরকম একটা মানে লাইন গ্যাপ ছিল বা একটা স্পেসিং ছিল, এটা আমি দিব। সো এখান থেকে আমরা চাইলে এটাকে কপি করে নিয়ে আসতে পারি। দেন হচ্ছে এইখানে রাইট বাটন ক্লিক করে আপনার পেস্ট স্টাইলটা আমরা এখান থেকে পেস্ট করছি। সো এখানে একটা ইয়ে হয়েছে। তারপর হচ্ছে আমরা এখান থেকে অ্যাডভান্স থেকে মার্জিনে হচ্ছে এখানে আমরা 150 পিক্সেল আছে, পিক্সেল হিসেবে রাইটে আমরা এখানে পার্সেন্টেজে হচ্ছে রাইটে দিব হচ্ছে 50 দেওয়ার ফলে দেখতে পাচ্ছেন এরকম হয়েছে, আমি চাচ্ছি এরকম। তারপর হচ্ছে আপডেটে ক্লিক করব, আমরা আরেকটা রিফ্রেশ করি তাহলে দেখতে পারবো নিচে ফিচার ইমেজের নিচে এটা যুক্ত হয়েছে। ওকে, তারপর হচ্ছে আমরা এখানে ফিচার যে আর্টিকেল আছে আর্টিকেলগুলো আমরা যুক্ত করতে যাচ্ছি। এখানে আমাদের যে আর্টিকেলগুলো আমরা লিখব এটাকে এখানে যুক্ত করব, আমাদের পোস্টগুলো এখানে আসবে। তো এটার জন্য আমরা প্রথমেই চলে যাব এই যে 9 ডট আইকনে ক্লিক করে যে পোস্ট গ্রিড যেটা আছে এখান থেকে হচ্ছে PTG গ্রিড লেআউট যেটা আছে এটাকে টেনে আমরা হচ্ছে এখানে নিয়ে আসব। তারপর এখানে লেআউট 1, লেআউট 2, লেআউট 3, মানে আমরা যেভাবে চাচ্ছি আর কি। সো লেআউট 1টাই থাকবে। দেন হচ্ছে এখানে দেখতে পাচ্ছি হ্যালো ওয়ার্ল্ড, আমাদের যে পোস্ট সেকশন আছে পোস্টে গেলে দেখবেন অল পোস্টে ক্লিক করলে একটা হ্যালো ওয়ার্ল্ড নামে একটা এমনিতে একটা ডামি পোস্ট করা আছে। এটা আমরা করি না, এটা আগে থেকে ছিল, হ্যাঁ আমরা যখন থিম ইনস্টল করেছি তখন থেকে ছিল। সো এখানে আমরা দেখতে পাচ্ছি এটার কোনো
এই পোস্টের কোনো ফিচার্ড ইমেজ নাই। সো এখান থেকে আমরা এডিটে ক্লিক করে একটা ফিচার্ড ইমেজ দিব, তারপর দেখবো এটা কি চেঞ্জ হয়। সো এখানে প্রথমে আপডেটে ক্লিক করি, এখান থেকে আমরা সেটিংস আইকনে ক্লিক করব এবং এই যে ফিচার্ড ইমেজের একটা অপশন আছে এখানে ফিচার্ড ইমেজটাকে হচ্ছে সিলেক্ট করে দিব, সেট ইমেজ আপডেট। এবং আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে একটা রিফ্রেশ করব। রিফ্রেশ করলে দেখতে পারবো যে এখানে আমাদের ফিচার্ড ইমেজ সহ একটা আর্টিকেল এখানে যুক্ত হয়েছে। সো এখানে আমরা ক্লিক করব, ক্লিক করার পর প্রথমে হচ্ছে আপনার কোয়েরি বিল্ড আছে, এখান থেকে আমরা হচ্ছে লিমিট হচ্ছে 6 দিব, 6 আমাদের 6টা আর্টিকেল এখানে আসবে। তারপর হচ্ছে আপনার এটা একটা ডামি পোস্ট, আমরা পোস্ট এটা কেটেই দিব তাই না, পরবর্তী পোস্টগুলো এখানে আসবে আর কি। আচ্ছা, তারপর হচ্ছে এখান থেকে আমরা পেজিনেশন লিঙ্কস এগুলা যেভাবে আছে সেভাবেই থাকবে। সেটিংস থেকে আমরা এখানে এত হাবিজাবি জিনিসপত্র চাচ্ছি না, আমাদের নামটা আসুক, কত তারিখ এটা, এগুলো চাচ্ছি না। সো পোস্ট মেটা যে অপশনটা আছে, পোস্ট মেটা এটাকে আমরা হচ্ছে অফ করে দিব। ঠিক আছে, তাহলে আমাদের আর্টিকেলের নাম এবং এখানে আর্টিকেল যে সাবজেক্টের উপর লেখা হয়েছে এটা এখানে আসবে। আচ্ছা, মানে ডিসক্রিপশনটার 2-3 লাইন। আচ্ছা, তারপর হচ্ছে এখান থেকে আমরা পোস্ট মেটা, সোশ্যাল শেয়ার, তারপর হচ্ছে এখানে আর কী কী আছে, সেকশন টাইটেল, থাম্বনেল, এই বিষয়গুলোতে আমরা কাজ করব। রিড মোর বাটন যেটা আছে এটা আমরা চাচ্ছি যে এখানে একটা বাটনের আইকন শো করুক, আইকনটা শো করবে। তারপর হচ্ছে এখানে আমরা আরও কিছু সেটিংস করব, এখানে সেকশন টাইটেল আছে, সেকশন টাইটেল কোথায়, সেকশন টাইটেল এইটাকে প্রথমে আমরা হচ্ছে স্টাইল 1 ডিফল্ট করে দিব। দেন হচ্ছে এই যে টাইটেলটা আছে এটাকে আমরা সরাই দিব, এখান থেকে কেটে দিব। ওকে, তো ট্যাগ টাইটেল যেটা আছে S2 আছে, এটাকে S3, আচ্ছা এই পর্যন্ত করে দিলাম। তো আমাদের একটা ফিচার আর্টিকেলের একটা অপশন কিন্তু এখানে চলে আসছে তাই না। তো আমরা চাইলে এখান থেকে স্টাইল থেকে পোস্ট টাইটেল, থাম্বনেল, রিড মোর যে বাটনটা আছে আমি চাচ্ছি যে এখানে হোভার করলে অথবা এটার কালারটা আমি একটু চেঞ্জ করব। টেক্সটের কালারটা হচ্ছে আমি এখান থেকে এই যে এখানে ক্লিক করলে ইয়েলোটা দিয়ে দিব। তারপর হচ্ছে আইকনের যেই কালারটা আছে এটা হচ্ছে আমার এখান থেকে ইয়েলো থাকবে, এবং হোভার করলে যাতে এটা অন্য কালার হয় তো হোভারে গিয়ে আমি হচ্ছে টেক্সটের যে কালার এটা হচ্ছে আমি আচ্ছা এখান থেকে আমি সবুজ দিয়ে দিব, এবং আইকনের যে কালার এটাকে আমি সবুজ দিয়ে দিব। তাহলে এখানে হোভার করলে সবুজ হবে, দেখেন সবুজ হয়েছে তাই না। তারপর হচ্ছে এই যে থাম্বনেল ইমেজটা আছে এটা আমি চাচ্ছি যে একটু বর্ডার বা এরকম হবে আর কি এই সেকশনটা। তো এটা করার জন্য যেটা করতে হবে, আরও কিছু কাজ আছে এখান থেকে সেটিংস থেকে পোস্ট টাইটেলস যেটা আছে এটা পোস্ট ভিজিবিলিটি, এখান থেকে 2টা লাইন হবে, মানে 2টা লাইন দেখা যাবে আর কি। তারপর হচ্ছে আপনার সেকশন টাইটেল, থাম্বনেল এটার সাইজ তো যেভাবে সেভাবে থাকবে, প্রত্যেকটা ইমেজের সাইজ এরকম হবে। তো এখানে আমরা এই এটাকে আমরা একটু স্টাইল করব, এখান থেকে হচ্ছে কাট অপশনে চলে যাব। তারপর হচ্ছে আপনার পোস্ট কাট রেডিয়াস এটা হচ্ছে আপনার 15 দিব, 15, তাহলে দেখেন একটু গোলাকার হয়ে গেছে। ঠিক আছে, তারপর হচ্ছে শেডো, এটা আমরা দিব হচ্ছে শেডো, এটা বক্স শেডোটা আমরা দিয়ে দিলাম। তারপর হচ্ছে বক্স শেডো যেটা আছে এখান থেকে আমরা এটা কালারটা এটা ট্রান্সপারেন্সিটা একটু কমায় দিই, ট্রান্সপারেন্সি একটু থাকবে এতটুকু থাক। আমাদের আরও একটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে এইখানে যে লেখাগুলো আছে এটার কন্টেন্ট যে স্পেসিংটা আছে স্পেসিংটা দিব, এখানে কন্টেন্ট পেডিং এখান থেকে হচ্ছে 25, না এখান থেকে হচ্ছে টপে 0 থাকবে, 0, তারপর হচ্ছে এখানে 30, 25, 30, 25, 30, হ্যাঁ আমরা এতটুকু নিয়ে আসলাম। তারপর হচ্ছে আপডেটে ক্লিক করব। এরপরে আমরা হচ্ছে এখান থেকে আমরা একটা রিফ্রেশ করব, রিফ্রেশ করলে দেখতে পারবেন ফিচার ইমেজের নিচে, ফিচার আর্টিকেলের নিচে আমাদের আর্টিকেলগুলো এখানে যুক্ত হয়েছে। ওকে, তো আমি একটু অসুস্থ বিধায় কথা বলতে পারছি না আজকে ক্লাসটি পর্যন্তই, বা আজকের এই দিনে আমরা এতটুকু শিখলাম ফিচার আর্টিকেলের অপশনটা।
আমরা আস্তে আস্তে করে সামনের দিকে যাচ্ছি। আমরা আমাদের ওয়েবসাইটটা ডিজাইন করছি, তাই না? আমাদের ওয়েবসাইটটা লুক লাইক এরকম, আমাদের এখানে ছয়টা যুক্ত হবে, ঠিক আছে? ছয়টা আর্টিকেল এখানে যুক্ত হবে ফিচার আর্টিকেলে, যেহেতু একটা আর্টিকেল এখানে আছে আমাদের হ্যালো ওয়ার্ল্ড নামে। সো আমরা যখন নতুন আর্টিকেল এখানে যুক্ত করব তখন এগুলো এমনিতেই এখানে চলে আসবে। ওকে, সো আজকে ক্লাসটি এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।